নমস্কার, স্বাগতম জানাইছো। আপুনি চাই আছে ইভিনিং হেডলাইন, স্টুডিওত মই গীতাশ্রী। আর এই মুহূর্তত আপোনালোকক জানাম, হে বহু প্রত্যাশিত, হে বহু প্রতীক্ষিত মহেন্দ্র ক্ষণলৈ আৰু মাত্র কেইটামান মুহূর্তহে বাকি আছে। ইতিমধ্যে ইতিহাস সৃষ্টির লক্ষ্যরে ইসরোয়ে চন্দ্রপৃষ্ঠত চন্দ্রযান তিনি অবতরণের প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ করে তুলিছে। বুধবারে নিশা প্রপালশন মডিউলৰ পৰা সফলতার বিচ্ছিন্ন হয়েছে লেন্ডার বিক্রম। আৰু এক কথাত কবলৈ গলে এক জটিল পরীক্ষাত সফলতাৰে সম্পন্ন কৰি ইসরোয়ে দ্বিতীয় পদক্ষেপলৈ এতিয়া আগবাঢ়িছে। আৰু এই পদক্ষেপ সফল হলে চন্দ্রপৃষ্ঠত সগৌরবেৰে অবতরণ কৰিব চন্দ্রযান তৃতীয়। নকলেও হয় যে 2019 চনত ইসরোয়ে চন্দ্রযান দ্বিতীয় জুনবাৰ দেশলৈ প্রেরণ কৰিছিল, যদিও শেষ মুহূর্তত ব্যর্থ হৈছিল এই অভিযান। আৰু একেবাৰে শেষ মুহূর্তত আচলতে সেই অভিযানে সফলতাৰ মুখ দেখাৰ পৰা বিৰত থাকিবলগীয়া হৈছিল। কিন্তু এই পার সকলোরে আশা, কোটি কোটি ভারতীয়র আশা যে চন্দ্রপৃষ্ঠত অবতরণ করব খুব সুন্দরকৈ। বিক্রম লেন্ডারে প্রজ্ঞান রোভার উলাই আহিব লেন্ডার বিক্রমের পর, আর তার পিছত আরম্ভ হব গোটে এই পরীক্ষা নিরীক্ষার প্রক্রিয়াখিন। ইসরোর সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পিছত যেতিয়া চন্দ্রপৃষ্ঠত সংঘর্ষ পতিত হয়ে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল লেন্ডার আর রোভার, ব্যর্থতার দুঃখত চকু পানি টুকিছিল তেতিয়া ইসরোর বিজ্ঞানী সকলে। সেয়া ইয়ার পূর্বর মিশনটির কথা, সেই তেতিয়ার পরাই আন এক জেদে যেন ক্রিয়া করে আছিল ভারতের মহাকাশ। ইসরোর পুনের আরম্ভ হল ইসরোর তৃতীয় পরিকল্পনা। বিগত চারি বছর জোড়া পরিকল্পনা আর গবেষণার অন্তত মহাকাশলৈ বুলি সাজু করে তুলিলে চন্দ্রযান তৃতীয়। বিগত 14 জুলাই ভারতে চন্দ্রলৈ বুলি নিক্ষেপ করলে চন্দ্রযান তৃতীয়। পৃথিবীর পৰা চন্দ্র দূরত্ব প্রায় 4,00,000 কিলোমিটার, আর এই দূরত্ব অতিক্রম করে চন্দ্রপৃষ্ঠত চন্দ্রযান অবতরণ করব। যদিও পৃথিবী আর চন্দ্রর অরবিটত বহুবার প্রদক্ষিণ করার প্রায় 14,00,000 কিলোমিটার পথ অতিক্রম করবলগা হয়েছে চন্দ্রযান তৃতীয়। দর্শকসকলে নিশ্চয় গম পাইছে যে চন্দ্রযানের এই যে বিশাল অভিযান, ইসরোয়ে ব্যয় করবলগিয়া হয়েছে প্রায় 600 কোটি টাকা। সেয়া কিন্তু লগতে কম যে তুলনামূলকভাবে যে এই চন্দ্রযানের গোটেই যে অভিযান, সেয়া আন দেশতক এই যে চারিখন দেশ আছে যে চন্দ্রর বাবে মিশন চলাই, আন দেশতক যথেষ্ট তুলনামূলকভাবে কম খরচত ইসরোয়ে সেয়া সফল করে দেখাইছে। পৃথিবীর কক্ষপথর পর আতরি চন্দ্রর কক্ষপথত অবতরণ করা চন্দ্রযান তৃতীয় আর মাত্র 6টা দিনের পিছতে চন্দ্রপৃষ্ঠত অবতরণ করব। সফট ল্যান্ডিংয়ের এটা অপেক্ষা, বিজ্ঞানী সকলে ক্রমাগতভাবে হ্রাস করে আনিছে চন্দ্রযানের গতিবেগ। বর্তমান ঘণ্টা 100 কিলোমিটারলৈ নিয়ন্ত্রণ করা হয়েছে চন্দ্রযানের গতিবেগ। আর সেই গতিবেগ এটা একেবারে শেষত যেহেতু লেন্ডার বিক্রম আগবাড়িছে, এই লেন্ডারের কিছু সময়ের পিছতে এই লেন্ডারের একেবারে যে গতি সেয়া কমি আসব প্রায় 30 কিলোমিটার মান হবগৈ। উল্লেখযোগ্য যে মডিউলের পর বিচ্ছিন্ন হওয়া লেন্ডার বিক্রম অবতরণ করব চন্দ্রপৃষ্ঠত, আর এই বিক্রমে ভারতের বিক্রম প্রতিনিধিত্ব করে চন্দ্রপৃষ্ঠত ফটোকে ধরি তথা আন আনুষঙ্গিক যিনি তথ্য পাতি সেয়া প্রেরণ করব ইসরোলৈকে। অহা 23 আগস্টর সন্ধ্যা চন্দ্রপৃষ্ঠত লেন্ডার বিক্রমে অবতরণ করার লগেলগে ভারতের মহাকাশ অধ্যয়নত সংযোজন ঘটিব আন এক নতুন অধ্যায়ের। চন্দ্রপৃষ্ঠত খোজ পেলোয়া দেশসমূহর ভিতর সংযোজন হব ভারত। আজির তারিখ দ্বিতীয় এই যে আমার দ্বিতীয় চন্দ্রযানের অভিযানের যে আমি সফলতার মুখ দেখিব পৰা নাছিলো, চন্দ্রযান তৃতীয়র এই মিশনক লৈ সকলো আশাবাদী। আর আজির তারিখ ভারতীয় বিজ্ঞানী সকলেই নহয় বিশ্বর বিজ্ঞানী সকলে অধীর আগ্রহে অপেক্ষা করেছে, কিয়নো এয়া প্রথমবারের বাবে দক্ষিণ মেরুত চন্দ্রর ল্যান্ডিং হব, চন্দ্রযানের বা চন্দ্র অভিযান দক্ষিণ মেরুত চলিব 23 আগস্টর সেই ঐতিহাসিক ক্ষণলৈ যত ভারতে প্রদর্শন করব বিক্রম। চন্দ্রযানের ইতিমধ্যে যে প্রপালশন মডিউলের পর মূল যানখনের প্রপালশন মডিউল একটা ভাগ আর লেন্ডার রোভার একটা ভাগ, এই লেন্ডার মডিউল ইতিমধ্যে পৃথক হয়েছে। আর লেন্ডার মডিউল পৃথক হওয়ার দিনটি কালি আছিল, বৃহস্পতিবারে লেন্ডার আর রোভার ইতিমধ্যে আঁতরি আছে প্রপালশন মডিউলটির পর। আর এই লেন্ডারে এটা অবতরণ করব, এই লেন্ডারে এটা অবতরণ করব চন্দ্রর পৃষ্ঠ দক্ষিণ মেরুত অবতরণের বা সফট ল্যান্ডিংয়ের যে সময় সেই সময়খিনি নিচেই কাষ চাপি আহিছে। যা বেলিকা যেটা ভুল হয়েছিল সেই ভুলের পর ইসরোয়ে কিছু শিক্ষা লৈ বা ভারতীয় বিজ্ঞানী সকলে মহাকাশ বিজ্ঞানী সকলে যথেষ্টখিনি সেই ভুল যাতে এবার নহয় বহুখিনি সাল সলনি করবলগিয়া হয়েছে, বহুখিনি অঙ্ক হয়েছে।
তাত নতুন ফ্যাক্টর আনবলগিয়া হয়েছে আর তার পিছত এতিয়া মূল উদ্দেশ্য কিন্তু সফট ল্যান্ডিংও হয় চন্দ্রপৃষ্ঠ যা বেলিকা যত আমি উজুটি খাবলগিয়া হয়েছিল ল্যান্ডারে সফলতারে তাত চন্দ্রপৃষ্ঠ পাইও ল্যান্ডারে সফল হব পৰা নাছিল তেনে পরিপ্রেক্ষিত এইবিলি চন্দ্রযানের এই যে গোটেই আসলতে কবলৈ গলে গোটেই মিশন এই সেই মুহূর্তটির উপরতে নির্ভর করে আছে মহাকাশ যুঁজ দুই মিত্র দেশ ভারত আর রাশিয়ার চন্দ্রযান তৃতীয় মহাকাশলৈ নিক্ষেপ করার পিছতে দৃশ্যপটলৈ আহিল রাশিয়ার মহাকাশযান লুনা 25 হঠাৎ রাশিয়ায়ও চলাই আছিল গবেষণা রাশিয়ায়ও চন্দ্রলৈ প্রায় পাঁচটামান দশকর মূরত যান পঠিয়াবলৈ সাজু হয়েছিল আর এতিয়া দেখা গৈছে এই এই বিশেষ এইখিনি সময় যত আসলতে কবলৈ গলে রাশিয়া আর ভারতের এয়া চন্দ্রলৈ এক প্রকার সমানে সমানে দুখন যান আগবাড়িছে একে সময়তে দুই মহাশক্তিধর দেশে দুখনকৈ চন্দ্রযান জুনবাই দেশলৈ প্রেরণ করাটো ঐতিহাসিক পরিঘটনা হিসাবে বিবেচিত হয়েছে স্বাভাবিকতে এতিয়া প্রশ্ন উত্থাপন হয়েছে যে চন্দ্রপৃষ্ঠ প্রথমে কোনে অবতরণ করব ভারতে নে রাশিয়ায় কেন লুনা 25 লুনা 25 এই যে রাশিয়ার যানখন ইয়া ধারণা করা হয়েছে যে 21 তারিখে হয়তো পাই যাব পারে হিয়া যথেষ্টখিনি সেই ধরনের চর্চা চলিছিল কিন্তু এটা আগবাড়িছে কিন্তু চন্দ্রযান তিনিতক লুনা 25 বহু পলমক চন্দ্রপৃষ্ঠলৈ রওনা হয়েছে যদিও চন্দ্রপৃষ্ঠ প্রথমে অবতরণ করব লুনা 25 অবশ্যই ভারতীয় বিজ্ঞানী সকলে দাবি করেছে যে লুনাতকৈ কিন্তু এদিন আগে চন্দ্র থিতাপি লবহি ভারতের বিক্রমে আর যে থিতাপি লয় দক্ষিণ মেরুত কিন্তু লব অর্থাৎ থিতাপি লওয়া দেশে হব দক্ষিণ মেরুত পদার্পণ করা প্রথম দেশ এক প্রকার প্রায় 23-24 আগস্টত চন্দ্রর দক্ষিণ মেরুত এক প্রকার ট্রাফিক জামেই হব বলে কবলৈ পারি নিশ্চিতভাবে নারি জানো স্বাভাবিকতে সাধারণ লোকের মনত প্রশ্ন উঠে যে কিনো পার্থক্য আছে ভারতের চন্দ্রযান আর রাশিয়ার লুনা 25-র মাজত লুনা 25-র মাজত দুইখন একই যান দুইরে উদ্দেশ্য কি কি স্বাভাবিকতে এই ধরনের চর্চা চলিছে তুলনা আহিছে আর প্রথম পার্থক্যটে হয়েছে যে চন্দ্রযান তিনিতকৈ প্রায় দুগুণ ব্যয়ের নির্মাণ করা হয়েছে লুনা 25 রাশিয়ায় বহু টাকা খরচ করে বা বহু অর্থ খরচ করে এই লুনা 25 অভিযান করেছে আর খুব কম সময়ের ভিতরতে লুনা 25 সেইবাবে প্রায় 10 আগস্ট উৎক্ষেপণ হয়েছিল ইতিমধ্যে চন্দ্রযানের সঙ্গে একেলগে ফের মারি দক্ষিণ মেরুত অবতরণের ইতিমধ্যে এক প্রকার কম্পিটিশন প্রতিযোগিতা নামি পড়েছে প্রথম পার্থক্যটা ইতিমধ্যে কোথায় যে চন্দ্রযান তিনিতক প্রায় দুগুণ ব্যয়ের নির্মাণ করা হয়েছে লুনা 25 চন্দ্রযানতক লুনার গতি অতি দ্রুত যে কারণে 11 আগস্ট লুনাক উৎক্ষেপণ করেছে যদিও চন্দ্রযানের সময়তে চন্দ্রপৃষ্ঠ অবতরণ করব লুনা 25 তৃতীয় পার্থক্য হয়েছে যে লুনায় চন্দ্রযানতক অধিক দূরত্বত আসলতে ফটো সংগ্রহ করবলৈ সক্ষম হব অর্থাৎ আরো বেশি দূরত্বর পর ফটো লোবলে সক্ষম হব চন্দ্রর দক্ষিণ মেরুর ফটো ভারতের চন্দ্রযানতক অধিক সংগ্রহ করব পারিব লুনা 25 রাশিয়া মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানে জানা অনুসরি 21 আগস্টে চন্দ্রপৃষ্ঠত অবতরণ করব পারে লুনায় আর স্বাভাবিকতে ভারতের আর রাশিয়ার চন্দ্র অভিযানক লৈ উৎসাহ আর উদ্বিগ্নতার অন্ত নোহা হয়েছে বিশ্ববাসীর মাজত সকলে আশা করেছে যে দুইখন দেশের বিজ্ঞানী সকলের প্রচেষ্টা সফল হোক আর জুনবাই দেশের নতুন তথ্য এটা পোহর লৈ আহক চন্দ্রর নতুন তথ্যে সমৃদ্ধ করক মহাকাশ গবেষণা গোটেই বিষয়টো
আর চন্দ্রযানের এই গোটেখিনি খবর আমি আপনার জনায় গে আছো। চন্দ্রযানে কেতিয়া পাবগে, চন্দ্রযান আর লুনা 25 মাজত পার্থক্য কি ধরনের আগবাড়িছে, আর এতিয়া পরবর্তী সময়সাত কি হবলৈ গৈ আছে। ভারতের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইসরোয়ে 1969 চনেরপরাই মহাকাশ গবেষণার ক্ষেত্রে গুরুত্ব ভূমিকা এটা লৈ আহিছে। ইসরো বিশ্বর সেই কেখন উন্নত দেশের সমানে সমানে পদক খোঁজ দিবলৈ সক্ষম হয়েছে, যি দেশত হয়তো টেকনোলজিও বহু সময়ের বহু আগবাড়ি আছে, বা ইয়ার পূর্বেও বহু আগরপরাই আমেরিকার কথাই কক বা আপনি নাসার কথাই কক বা ইউরোপিয়ান স্পেস এজেন্সির কথাই কক বা এই ধরনের, আসলে হয়তো বহু আগরপরাই বহু দশক পূর্বরেপরাই হয়তো বহু এডভান্স টেকনোলজিত চলি আছে, কিন্তু ইসরো কোনো পর্যায়ে কোনো কারণতে পিছপৰি রোৱা নাই। গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ইসরো আজি কেবা দশক ধরে পালন করে আছে। সেয়া যদি আমি উভতি যাও 1969 চনের মহাকাশ গবেষণা ক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে ইসরোয়ে, ভারতরে নহয় সমগ্র বিশ্বতে মহাকাশ গবেষণার ক্ষেত্র অগ্রণী ভূমিকা লৈ আহিছে ইসরো। আজি ইসরোর ভূমির বা ইসরোর লঞ্চ পেডর বিভিন্ন দেশের স্যাটেলাইট লঞ্চ হয়, ইসরোর গবেষণা লব্ধ যি তথ্য ভারতের বিজ্ঞানী সমাজেই নহয় বিশ্বের গোটে বিজ্ঞানী সমাজে সমানে সমানে উপকৃত হয়েছে। আমি চন্দ্রযান পঠিয়াইছো, কিন্তু যিখিনি তথ্য আমি আহরণ করবলে সক্ষম হম গোটেই বিশ্ব উপকৃত হব। আজি আমি আলোচনা করবলে খুঁজিছো ভারতের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানটির পাঁচটা উল্লেখযোগ্য সফলতা সম্পর্কে। প্রথম সফলতা আহে 2017 চনত, এই বর্ষট ইসরোয়ে মহাকাশলৈ সফলতার নিক্ষেপ করে 104 স্যাটেলাইট, চারিখনক দেশের সহযোগত ইসরোয়ে সফলতার নিক্ষেপ করে 104 স্যাটেলাইট, আর এই মিশনত ইসরোক সহায় করে ইংল্যান্ড, আমেরিকা লগতে জার্মানিয়ে। আর ইসরোর এই বছরের সফলতা সমগ্র বিশ্ব শ্রদ্ধার প্রশংসা করেছে ভারতীয় বিজ্ঞানী সকল। 2017 চনত 104 স্যাটেলাইট নিক্ষেপ করে ভারতে রাশিয়ার 2014 চনের অভিলেখ ভঙ্গ করেছে। আমি এইখিনিতে পুনের উল্লেখ করিম, এই মহাকাশ গবেষণার ক্ষেত্র রাশিয়ার বিশেষ নাম আছে, বা রাশিয়ার যে কৌশল সেয়া বেলেগ, কিন্তু ভারতে সেইখিনি সময় 2017 চনত এই 104 স্যাটেলাইট নিক্ষেপ করে ভারতে রাশিয়ার 2014 চনের অভিলেখ ভঙ্গ করেছে, মহাকাশ গবেষণা নতুন অভিলেখ সৃষ্টি করবলে সক্ষম হয়েছে। দ্বিতীয়তে যেটু কথা, ইসরোর আন এক সফলতা হয়েছে মিশন মঙ্গল, মঙ্গল মিশন 2014 চনত যে মিশন হয়েছিল, 2014 চনত মঙ্গল গ্রহলৈ যি প্রেরণ করা হয়েছিল মঙ্গলয়ান যানখন, সফলতার মঙ্গল গ্রহত অবতরণ করা মঙ্গলয়ানক লৈ উৎসাহিত হয়ে পড়ছিল বিশ্বর বিজ্ঞানী মহল, ইসরো সেয়া করে দেখাইছিল। এই যানখনে মঙ্গল গ্রহর ফটো প্রেরণ করার লগতে বিভিন্ন তথ্য ইসরোলৈ প্রেরণ করেছিল, বিশেষক মঙ্গল গ্রহর ধুলি ধুমুহা, খনি সম্পদ কি কি আছে, খনি সম্পদ সমূহে তাত কৰবাত জীবন তাত সমর্থন করে নেকি বা লাইফ সাপোর্ট করে নেকি, এয়া বিভিন্ন সম্পদর তথ্য আসলে মঙ্গলয়ানে প্রেরণ করেছিল। সেয়া 2014 চনের কথা, 2014 চনের 19 অক্টোবরত মঙ্গল পৃষ্ঠত, মঙ্গলর পৃষ্ঠত মঙ্গলয়ানে অবতরণ করে বিশেষ গৌরবর অধিকারী হবলৈ সক্ষম হয়েছে ভারতীয় গবেষণা প্রতিষ্ঠান ইসরো। আর এটা আছে 2008 চনের আন এক বিশেষ সফলতা যত অর্জন করেছিল ইসরোয়ে, প্রথম তো সেয়া চন্দ্রযান, 2008 প্রথম চন্দ্র অভিযান আরম্ভ করেছিল গবেষণা প্রতিষ্ঠানটে ইসরোয়ে, আর সফলতার চন্দ্রযান এক প্রথম চন্দ্রযান চন্দ্র কক্ষপথত অবস্থান করায় সংগ্রহ করেছিল বিভিন্ন ফটো, সেয়া বিশ্ব চমকিত হয়েছিল বা গোটে বিশ্বর মাজতে আলোড়নের সৃষ্টি করেছিল ইসরোয়ে প্রথম চন্দ্রযান প্রেরণ করে। 2008 অক্টোবরত চন্দ্রলৈ নিক্ষেপ করা চন্দ্রযান একর, অর্থাৎ প্রথম চন্দ্রযানের ওজন আছিল 590 কিলোগ্রাম। চতুর্থ সফলতা আছিল 1975 চনত, 1975 চনলৈ আমি উভতি যাব লাগিব, যেটা আর্যভট্ট স্যাটেলাইট পঠিয়া হয়েছিল, ভারতের এগারী বিখ্যাত গণিতজ্ঞ আর্যভট্টর নামত নামাকরণ করা হয়েছিল আর্যভট্ট স্যাটেলাইট। আর 1997 চনের 17 এপ্রিলত আর্যভট্টক নিক্ষেপ করেছিল মহাকাশলৈক, সেয়া একটা ঐতিহাসিক একটা দিন আছিল, ইসরো একটা ঐতিহাসিক সেয়া সফলতা যিয়ে পুনর্বার বিশ্বক চমক দেখাইছিল। 360 কিলোগ্রাম ওজনের আর্যভট্টই মহাকাশের এক্সরে সন্দর্ভত কেতবোৰ গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে ইসরোলৈ প্রেরণ করেছিল। ভারতীয় গবেষণা প্রতিষ্ঠানটির পঞ্চমটো বৃহৎ সফলতালৈ আহিছো, সেয়া আছিল 1970 চনলৈ আমি যাব লাগিব উভতি, 70 চনের বিকাশ ইঞ্জিন, আর এই বিকাশ ইঞ্জিনের জড়িয়ে ইসরোয়ে মহাকাশলৈ নিক্ষেপ করাত সহায় করে বিভিন্ন স্যাটেলাইট, উপগ্রহের পৃথিবীর ফটো বা বিভিন্ন গবেষণার ক্ষেত্র বিকাশ ইঞ্জিনে প্রেরণ করা স্যাটেলাইটে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে আহিছে, সেয়া কমিউনিকেশনসর আরম্ভ করে বতর বিজ্ঞানের আরম্ভ করে এই স্যাটেলাইট সমূহে আমাক তথ্য পাতি যোগান ধরে আহিছে।
ভুয়া পরিচয়ে হিন্দু যুবতীরে প্রেম সম্পর্ক গড়ি তোলা হল। আন একটা ঘটনা পোহর আহিছে মরাণত। এই ঘটনা মরাণত জালত পড়েছে জাহির হুসেন টিংখাঙ্গর এগারী হিন্দু যুবতীর সঙ্গে আছিল প্রেম আর দুই সন্তানের পিতৃ জাহিরে নিজের পরিচয় লুকাইছিল আর নিজের পরিচয় লুকাই এই ধরনের গোটেই প্রেমের একটা সম্পর্ক গড়ি তুলিছিল আশিক মুন্ডা বুলি দিছিল পরিচয়। ডিব্রুগড়ের হোড়াইবাড়ি কুঁয়রত ঘর জাহির হুসেনের এটি সন্তানের পিতৃ জাহিরে প্রেমিকাক মরাণত লগ করবলে আহি জালত পড়েছে। আরক্ষীর সন্দেহ হওয়া সোধা পোছা করা পোহর আহিছে সমগ্র ঘটনা। যুবতীগিয়ে মরাণ থানা জাহিরের বিরুদ্ধে দাখিল করে এজাহার। আরক্ষী গ্রেপ্তার করেছে ইতিমধ্যে জেললে প্রেরণ করেছে জাহিরক। ক্যাবিনেট মর্যাদা ত্যাগ করলে রাজেন গোহাঁয়ে। রাজেন গোহাঁয় পদত্যাগ, রাজেন গোহাঁয়ের ক্যাবিনেট মর্যাদা আর গোটেখিনি আসলে চর্চিত হয়ে আছে যেহেতু ন বিজেপি পুরনি বিজেপির মাজত এটা এক প্রকার কবলে গেলে সংঘাতুঙ্গত। ক্যাবিনেট মর্যাদা ত্যাগ, রাজেন গোহাঁয়ের মুখ্যমন্ত্রীর কার্যালয়ত পদত্যাগ পত্র দাখিল করেছে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব প্রশান্ত কাঠকুটিয়ার হাতত দাখিল করেছে পদত্যাগ। মুখ্যমন্ত্রী দিল্লীত থাকার বাবে সচিবর হাততেই দিলে পত্র। মুক যদি মাননীয় মুখ্যমন্ত্রী ডরিয়া উইথ ক্যাবিনেট স্টেটাস আসাম ফুড এন্ড সিভিল সাপ্লাই কর্পোরেশনের চেয়ারম্যান পদত মনোনীত করেছিল, এই পদটির আজি মানে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ পত্র দাখিল করেছি। রাজেন গোহা সন্দর্ভ ভবেশ কলিতার মন্তব্য এই মুহূর্তে আগবাম প্রতিক্রিয়া দিছে ভবেশ কলিতায়। কি কলে ভবেশ কলিতা এবার শুনুয়া হোক। রাজেন গোহাঁয় ডাঙরিয়া দলের পর পদত্যাগ করার কথা কোয়া নাই। রাজেন গোহাঁয় ডাঙরিয়া তো সরকারি পদত আছে, কিন্তু বোর্ডত কি হয়েছে মানে না জানো না, সরকারে জানিব। দলত অসন্তুষ্টি হওয়ার কারণে দলের অসন্তুষ্টি সন্তুষ্টি নয়। রাজেন গোহাঁয় ডাঙরিয়া দলের পর পদত্যাগ নকরে, দলের ভুলকে ব্যাখ্যা করে আছে। রাজেন গোহাঁয় ডাঙরিয়া পদবীর পর যদি সরকারি পদবী আছে তারপর এরব কালি দেখা গেছে যদি শুনা পাইছো আপনার জড়িয়ে অশোক শর্মায়ও কিছু বিক্ষোভ প্রকাশ করা। অশোক শর্মা আজি নয় কেতিয়াবার বিক্ষোভ করে আছে, টিকিটটা যাওয়া বছর কটা গৈছিল, দলের কাম করে থাক, নেক্সট আমি চাম। কারণও দায়িত্ব দিয়া হয়েছে সরকারি দায়িত্ব, প্লান্টেশন বোর্ডর চেয়ারম্যান বোর্ডত আছে। আর ন পুরনি বিজেপির যঘাত, এই সংঘাত সন্দর্ভ অশোক শর্মায় দিছে প্রতিক্রিয়া। বিজেপিত বিদ্রোহ হওয়া নাই, আমি বিদ্রোহ করা নাই শিবসাগরের এই মন্তব্য করেছে প্রাক্তন বিধায়ক অশোক শর্মায়। সিদ্ধার্থ ভট্টাচার্যর বিদ্রোহ করা নাই, ময়ো বিদ্রোহ করা নাই, আমি মুখ্যমন্ত্রী অবগত করেছিল এইবার অল্প চকু দিয়ক বলে রাজ্যিক সভাপতি কৈছিল এইব যদি এতিয়া কঠোর হাতে দমন করা নহয় দলটির ভবিষ্যৎ সুফকর নহব, গতি এইবিল বিদ্রোহ নহয়, আমি সম্মুখত ধরা পড়া ভুল সমূহ অবগত করেছিল, দলটুক নীতি আদর্শ কেতিয়াবা করবাত বিশ্রুতি হলে আমি আঘাত পাও, আমি কথাটো শুধরণির কারণেহে কৈছো এইটো বিদ্রোহ করা নাই, বিদ্রোহ হওয়া নাই, আমি বিদ্রোহ করা নাই। মাননীয় আমার প্রাক্তন রাজ্যিক সভাপতি বা অসম সরকার প্রাক্তন মন্ত্রী ভারতীয় জনতা পার্টির জ্যেষ্ঠ কার্যকর্তা দেখেতে বিদ্রোহ করা নাই, তেখেতে দলত হয়ে থাকা কিছু কথার অনুভবে ব্যক্ত করেছে আর যেদরে ময় ব্যক্ত করেছিল। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক অবগত করাইছিল যে এইবিল হয়ে আছে আপনি চকু দিয়ক। মাননীয় রাজ্যিক সভাপতি মহোদয় কৈছো যে এইবিল যদি এটাই কঠোর হাতে দমন করা নহয় তেনেহলে দলটির ভবিষ্যৎ সুখকর নহব, গতি এইবিল বিদ্রোহ নহয়, আমি আমার সম্মুখত ধরা পড়া ভুলবিল আমার নেতৃত্বক অবগত করাইছো। আর এই কথাটে বিদ্রোহ হওয়াটা নুবুঝায়, কারণ কোনোবাই কিবা একটা বেয়া কাম করলে তার উত্তর দিব যাওয়াটুক বিদ্রোহ নুবুঝায়। আর আমি তো যিখিনি কথা কইছো সেই কথাখিনি বিরোধিতা করে কোয়া নাই, গতি এইটুক বিদ্রোহর আখ্যা আপনাদের নিদিব বা ন পুরনির কথাটাও তেনেকা না নহয়, কিন্তু আমার চকুত কিয় পড়ে যে আমি দলটুত বহুদিন লাগিয়েছো আর দলের যে নীতি আদর্শ যে পঞ্চনিষ্ঠা এইয়ার প্রতি আমি দলটুত লাগি লাগি থাকি আমি অভ্যস্ত হয়ে গেছো, গতি কেতিয়াবা করবাত যদি বিচ্যুতি হয় সেইটা আমার চকুত আগতে পড়ে, যদি আমি সেই কথাটো অবগত নকরাও তেনেহলে সেইটো দোষ আমাক চুব।
বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তত বিগ ব্রেকিং নিউজ দীপন ডেকা গ্রেপ্তার করা হয়েছে পুনৰ কৈছো ইন্দ্রানী তহবিলদারৰ মৃত্যুৰ সৈতে নাম ভাঙুৰ খাই পৰা দীপন ডেকা গ্রেপ্তার করা হয়েছে দীপন ডেকা আজি হাজির হয়েছিল থানাত আৰু তাৰ পিছত দীপন ডেকাৰ যেতিয়া সোধা পোছা হৈছিল দীপন ডেকাৰ পৰা বহুখিনি তথ্য লাভ কৰা গৈছিল এই মুহূর্তত ডাঙৰ খবৰটো হৈছে দীপন ডেকা গ্রেপ্তার করা হয়েছে দীপন ডেকা ইয়াৰ পূৰ্বে এছআই কেলেংকাৰী দীপন ডেকাৰ নাম ভাঙুৰ খাই পৰিছিল দীপন ডেকাক গ্রেপ্তার কৰিছে আৰক্ষীয়ে পুনৰবাৰ কৈছো দীপন ডেকা গ্রেপ্তার হৈছে ইন্দ্রানী তহবিলদারৰ আত্মহননৰ যি ঘটনা এই ঘটনাটোৱে বিভিন্নজন বিজেপি নেতাক হাঙুৰি লৈছে আৰু এজনৰ পিছত এজনৰ গোটেই ভূমিকা পোহৰ লৈ আহিছে বা প্ৰশ্ন উত্থাপন হৈছে কাৰোবাৰ কথোপকথন ভাইৰেল হৈছে দীপন ডেকাই কাক কাক দিছিল ফটো দীপন ডেকাৰ বিৰুদ্ধে ফটো দিয়া আৰু এই ফটোখন লৈ কথা পতাৰ কথা বিধায়ক সিদ্ধাৰ্থ ভট্টাচাৰ্যই উল্লেখ কৰিছিল দীপন ডেকাই চানমাৰী আৰক্ষীয়ে দীপন ডেকা চানমাৰী আৰক্ষী যিহেতু উপস্থিত হৈছিল গৈ চানমাৰী থানাত চানমাৰী আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে দীপন ডেকাক ইন্দ্ৰানী তহবিলদাৰৰ মৃত্যু প্ৰসংগত ইন্দ্ৰানী তহবিলদাৰ বিজেপি নেত্ৰীগৰাকীৰ আত্মহত্যা প্ৰসংগত দ্বিতীয়টো গ্ৰেপ্তাৰ এয়া দীপন ডেকা গ্ৰেপ্তাৰ কৰিছে ইয়াৰ পূৰ্বে মূল অভিযুক্ত হিচাপে যাক চিহ্নিত কৰা হৈছে অনুৰাগ চলিহা অনুৰাগ চলিহা গ্ৰেপ্তাৰ কৰা হৈছিল আৰু এই মুহূৰ্তৰ খবৰ হৈছে দীপন ডেকা গ্ৰেপ্তাৰ কৰিছে চানমাৰী আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰা হৈছে দীপনক অৰ্থাৎ ইন্দ্ৰানী তহবিলদাৰৰ মৃত্যু প্ৰসংগত এয়া দ্বিতীয়টো গ্ৰেপ্তাৰ আৰক্ষীৰ তদন্ত চলিছে বিভিন্নজনক হয়তো সোধা পোছা কৰা হ'ব মাতি পঠিওৱা হৈছে তলব কৰিছে আৰক্ষীয়ে বিভিন্নজনৰ ভাষ্য ল'ব কিন্তু এই মুহূৰ্তৰ ডাঙৰ খবৰটো হৈছে দীপন ডেকা গ্ৰেপ্তাৰ কৰা হৈছে দীপন ডেকাই ফটো কাক দিছিল ইন্দ্ৰানী তহবিলদাৰৰ ফটো কাক দিছিল কেনেকৈ দিছিল এইবোৰ কথা আৰক্ষীয়ে সোধা পোছা কৰিছে আৰু বিশেষকৈ সিদ্ধাৰ্থ ভট্টাচাৰ্যই তেওঁ এটা কথা উল্লেখ কৰিছিল যে আঠ আগষ্টত কি হৈছিল 11 আগষ্টত কি হৈছিল তেওঁ গোটেইখিনি কথা সাঙুৰি তেওঁ সংবাদমেলৰ আয়োজন কৰিছিল য'ত তেওঁ দীপন ডেকাৰ নাম বাৰে বাৰে উল্লেখ কৰিছিল দীপন ডেকাই তেওঁক ফটোখন দিয়া বুলি কৈছিল আৰু কৈছিল যে এয়া পৰিচয় কৰাই দিব লাগে এইগৰাকীয়ে সেইগৰাকী হয়নে নহয় এই ধৰণৰ কথা বতৰা হৈছিল আৰু এই মুহূৰ্তত যদি আমি খবৰ দিওঁ দৰ্শকক দীপন ডেকা গ্ৰেপ্তাৰ কৰা হৈছে চানমাৰী আৰক্ষীয়ে সোধা পোছাৰ অন্তত দীপন ডেকা গ্ৰেপ্তাৰ কৰিছে সোধা পোছা কৰিছে দীপন ডেকাক ব্ৰেকিং নিউজ এই মুহূৰ্তত আমি দৰ্শকক জনাইছো এই গোটেই ঘটনাটোৱে বিজেপি যিধৰণে খলকনিৰ সৃষ্টি কৰিছে বিজেপি ক'ৰবাত নহয় ক'ৰবাত এক প্ৰকাৰ বেকফুটত পৰিছে এই ঘটনাটোৰ পিছতে ইন্দ্ৰানী তহবিলদাৰৰ আত্মহনন ইন্দ্ৰানী তহবিলদাৰে যি এটা পৰিস্থিতিত পৰি এটা চৰাণ জীৱনৰ সিদ্ধান্ত ল'বলগীয়া হ'ল ইন্দ্ৰানী তহবিলদাৰৰ এই গোটেই ঘটনাটোৱে বিজেপিৰ একাংশ নেতা যে বিভিন্ন মৰ্চাত জড়িত হৈ থকা নেতাই তেওঁলোকৰ কৰ্মকাণ্ডক লৈ তেওঁলোকে কি ধৰণে কাম কাজ লয় এইবোৰ প্ৰশ্ন ৰাইজৰ মনত সৃষ্টি কৰিছে বা বিজেপিৰ ভিতৰ চৰাটো এই ধৰণৰ প্ৰশ্নবোৰৰ সৃষ্টি হৈছে আৰু এতিয়া দীপন ডেকা এই মুহূৰ্তৰ খবৰটো আমি পুনৰ জনাইছো দৰ্শকক দীপন ডেকা গ্ৰেপ্তাৰ কৰা হৈছে এফালে ন বিজেপি পুৰণি বিজেপিৰ সংঘাত সেয়া এটা পৃথক বিষয় হৈ পৰিছে এই বিষয়টোৰ পৰা আৰম্ভ কৰি সিদ্ধাৰ্থ ভট্টাচাৰ্যই যিখিনি মনৰ ক্ষোভ মনৰ অসন্তুষ্টি যিখিনি মুকলিকৈ সাংবাদিকৰ আগত কৈছিল একাংশ পাপত গজাৰ কথা কৈছিল আৰু লগতে ইয়াৰ পিছত এই ইন্দ্ৰানী তহবিলদাৰৰ মৃত্যুৰ পিছতে যিধৰণে বাজপেয়ী ভৱন তৎপৰ হ'বলৈ বাধ্য হৈছিল যিধৰণে ৰাজ্যিক বিজেপিৰ সভাপতিৰ উপস্থিতিত প্ৰৱেশ কলিতাৰ উপস্থিতিত কেইবাটাও মৰ্চাৰ বিজেপিৰ 8টাকৈ মৰ্চা আছে সেয়া 8টা মৰ্চাৰ যিসকল নেতা বা শীৰ্ষ বিষয়ববীয়া তেওঁলোকক কিছু নীতি নিৰ্দেশনা দিয়া হৈছিল লগতে মুখ্যমন্ত্ৰীয়ে পৰামৰ্শ দিছিল যে এই ধৰণৰ নাম সাঙুৰ খোৱাসকল আচলতে তেওঁলোকক আঁতৰত ৰাখিব লাগে আৰু এই গোটেইখিনি কথা বতৰাৰ পিছত ক'বলৈ গ'লে এক প্ৰকাৰ বিজেপি ক'ৰবাত তেওঁলোকৰ মাজত ভিতৰে বাহিৰে বিজেপিত ভাৰতীয় জনতা পাৰ্টীৰ প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হৈছে এইখিনি সময়ৰ খবৰ দীপন ডেকাক গ্ৰেপ্তাৰ কৰিছে চানমাৰী আৰক্ষীয়ে কিছুসময় পিছতে আমি পোনপটীয়াকৈ সংযুক্ত হবলৈ পাৰিম আমাৰ জ্যেষ্ঠ সাংবাদিক ঋতিক কৌশিক থাকিব আমাৰ সৈতে চানমাৰীৰ পৰা আমাৰ সৈতে কিছু সময় পিছতে সংযুক্ত হব জ্যেষ্ঠ সাংবাদিক ৰাজু বৰুৱা ৰাজু বৰুৱাই এই গোটেই ঘটনা আৰম্ভণিৰে পৰা ভিতৰুৱা খবৰ আপোনালোকক প্ৰতিটো মুহূৰ্তৰ খবৰ দি গৈছে আৰু চানমাৰী থানাত কি ধৰণৰ সোধা পোছাৰ সন্মুখীন হৈছে কি তথ্য আৰক্ষীয়ে বিশেষকৈ লৈছে দীপন ডেকাৰ পৰাই গোটেইখিনি খবৰ আমি লৈ আহি আছো ঋতিক কৌশিক আছে চানমাৰীত আৰু ঋতিকৰ লগতে ৰাজু বৰুৱাৰ সৈতে আমি কিছু সময় পিছতে সংযুক্ত হ'ম দীপন ডেকাৰ কথা দীপন ডেকা বিজেপিত ইয়াৰ পূৰ্বেও আচলতে বিজেপিৰ নেতা হৈ থকা অৱস্থাতে কিছু কেলেংকাৰীত সাঙুৰ খাই পৰিছিল দীপন ডেকাৰ নাম আৰু এইখিনি কথা সিদ্ধাৰ্থ ভট্টাচাৰ্যই যেতিয়া সাংবাদিকৰ আগত মন্তব্য দি আছিলে সেইখিনি কথা পুনৰবাৰ কৈছিলে যে দীপন ডেকাক তেওঁ কি কৈছিলে ফোনত কোনোবাই তেওঁক ফোনটো লগাই দিছিলে দীপন ডেকাই ফোন কৰি আছিলে সিদ্ধাৰ্থ ভট্টাচাৰ্যৰ এয়া ভাষ্য যে ফোনটো আচলতে তোলা নাছিলে কিন্তু কোনোবাৰ ফোনত কোনোবাই কথা পতাই দিছিলে দীপন ডেকাৰ সৈতে দীপন ডেকা গ্ৰেপ্তাৰ এই গোটেইখিনি শেহতীয়া আপডেট আমি লৈ আহি আছো এটা বিৰতিৰ পিছতে
সাধারণ স্ত্রী।